কৃষ্ণ বন্ধুরা সবাইকে আদি কাশ্মীর পক্ষ থেকে সুপ্রভাত। আমি আজকে দেখাবো ব্লাউজের হাতা কীভাবে পার করতে হয়। প্রথমে আমি পৃষ্ঠাকে নিয়ে নিলাম। পৃষ্ঠা প্রথমে ডবলে আছে, আর এদিকে খোলা দিই আর উপর দিকটা বন্ধ দিই। তো আমি এটাকে ডবলে আছে, এটাকে আমি দুফোল্ড করলাম, টোটাল চার দুফোল্ড, দু ভাঁজ হয়ে গেল। তো আমাকে এখান থেকে নিতে হবে, তার ঘেরা হচ্ছে 4.5 আর 2 ইঞ্চি এক্সট্রা, আর লম্বাটা হবে 8 ইঞ্চি, আর তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা জয়েন করতে হবে। আমি ভাঁজ করে নিলাম, করে নিচের দিকে মুখটা ভালো করে সমান করতে হবে, যাতে ছোট বড় না হয়, না হলে একটা হাতা ছোট আর একটা হাতা বড় হবে। এইভাবে আমি পিন আপ করে নিলাম, ব্লাউজের হাতা হবে তার লম্বা, আর এক মুড়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। একবার দেড় বা দুই দিয়ে যেমন হিসাবে নিতে হবে। এখানে নিলাম, নিয়ে আমি এখানে সোজা দাগ লাইন করে দিলাম। ঘেরা এই উপর দিকে ঘেরা নিতে হবে, যেদিকে আমি দাগ টানলাম এদিকে ঘেরা নিতে হবে। ঘেরা হচ্ছে তার 7.5 আর 2 ইঞ্চি এক্সট্রা, আর নম্বরই হচ্ছে 5। এরপর আমি এখানে লাইন টেনে দিলাম 7-5-এর সাথে, এটা ফিটিং হবে, এখানে ফিটিংয়ে সেলাই হবে, আর এটা হলো এক্সট্রা কাপড়। এই এক্সট্রা কাপড়ের দিকে আমি 3.5 ইঞ্চি ডাউন করবো, নিচের দিকে 3.5 ইঞ্চি ডাউন করবো। তারপরে এখানে এখান থেকে 1 ইঞ্চি নেবো, নিয়ে এখানে 1 ইঞ্চি নিলাম, নিয়ে এখানে দাগ কেটে এটার সাথে এটা একটু মিলিয়ে দেবো। তারপরে হালকা একটু গোলাই সেপ দেব। এবারে এই দাগটা দিয়ে এখান দিয়ে কাটতে হবে। আমি 2 ইঞ্চি খুলে নিলাম, দুটো পার্ট খুলে নিলাম, খুলে এখান থেকে 1/2 ইঞ্চি এই দাগ বাড়াবো, আর একটা কাটতে হবে, কারণ আমাদের আগের দিকটা একটু ছোট হয়, তো সেই ছোট রাখতে হবে, না হলে আগের দিকে কুচভাব চলে আসবে। এটা হচ্ছে এইভাবে কলসিটা মেরে নিতে হবে এটা।